সবাই বিয়ের ব্লগ করছিল, আমার হলুদের ব্লগ এখনো শেষই হলো না। লাস্ট টাইম আমার কমিউনিটি সেন্টারে একটা সব কিছু মিলিয়ে একটা ফর্মাল হলুদ হয়েছে, যেখানে আমার উডবি এবং আমার দুজনের, মানে জামাই বউ দুজনের একসাথে হলুদ ছিল। সো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এবং আজকে ফুল একটা ব্লগ হচ্ছে, আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি এবং এখন অনেক ঠান্ডা ছিল, তারপরেও একবারে গোসল করে নিয়েছি, তার কারণ আমার সারাটা দিন আজকে প্রোগ্রাম আছে এবং সন্ধ্যা থেকে আমাদের মেইন প্রোগ্রামটা স্টার্ট হবে। সো সকালের ওয়েদারটা দেখো, একদমই একটু কুয়াশা কুয়াশা টাইপের ছিল এবং এখন সকাল 10টা বাজে। আমি পৌঁছিয়ে গিয়েছি মেকআপ উইথ আশরাফি রহমানের পেজের যেই পার্লার সেটাতে, এবং স্টুডিওতে আমি সবসময় আসি, তোমরা অনেকেই জানো। আপোর থেকে আমি সবসময় ব্রাইডাল শ্যুট করি, সব কিছু করি, অ্যান্ড ঝিনাইদহের মধ্যে বেস্ট একটা পার্লার। আমি নিজে যেহেতু মেকআপ করেছি, বুঝতেই পারছো যে আমি কতটা স্যাটিসফাইড তার মেকআপে। এবং ফাইনাল লুকটা আমি দেখে নিয়ে, এত বেশি আজকে দেখানোর টাইম নাই, এই জন্য আমি একদম ফাইনাল লুকে চলে গেলাম। আমি আজকে খুব সুন্দর একটা শাড়ি পরেছি, ইয়েলো কালারের বেনারসি শাড়ি উইথ এত সুন্দর একটা হেয়ার স্টাইল। আমি আজকে সাউথ ইন্ডিয়ান টাইপের একটা লুক ক্রিয়েট করেছি, যেহেতু আমার কমিউনিটি সেন্টারে একটা প্রোগ্রাম ছিল এবং সব রকম স্টাইল ট্রাই করা উচিত। যেহেতু আমার টোটাল 4টা হলুদ হয়েছে, 4 রকমভাবে আমি 4টা হলুদ সেলিব্রেট করেছি। এটা হচ্ছে লাস্ট হলুদ ছিল, সরি গাইস, যারা আমাকে বলছিলো যে এত হলুদ কেন, লাস্ট হলুদটা শেয়ার করেই ফেললাম। এবং আমাদের ফাইনাল হলুদ যে ফটোশ্যুটটা ছিল, ফটোশ্যুটের জন্য এখন বাজে বিকাল 4টা এবং আমি চলে গিয়েছি মিয়ার দালানে ঝিনাইদার একটা সাইডে। এখানে আমার টোটাল ফটোশ্যুটটা হয়েছে এবং এটা হচ্ছে আসলে পুরানো একটা বাড়ি, যেখানে আসলে ছবি তুললে খুবই অ্যাস্থেটিক লাগে এবং আসলেই ছবির আউটলুকটা খুবই সুন্দর আসে। তোমরা অনেকেই দেখেছো হয়তো কিছু কিছু ভিডিও ক্লিপ বা কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সো আমি আমার ফটোশ্যুটগুলো একটু কমপ্লিট করে নিচ্ছি এবং আজকে আমার টোটাল ড্রেসটা বলো, শাড়িটা বলো, ইন্ডিয়া থেকে নেওয়া। অনেকেই আমাকে আস্ক করছে, আপু শাড়িটা কোন পেজ থেকে? শাড়িটা আমার ইন্ডিয়া থেকে নেওয়া, নাগরাটাও আমার ইন্ডিয়া থেকে নেওয়া, তার সাথে আমার গহনাগুলো যে আমি কই থেকে নিয়েছি তা খেয়াল নাই, এটা একটা অনলাইন পেজ ছিল। আমার মাথার যে গাছরা ফুল, এটা আমি আইশাস ক্লসেট থেকে নিয়েছি, আমি চেষ্টা করব লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেওয়ার। এবং আমার হাতের যেই রেড কালারের যে দুটা মোটা মোটা বালা দেখতে পাচ্ছ, এই দুটো আমি নিয়েছি ব্রাইডাল অর্নামেন্টস বাই নিনিমার পেজ থেকে, আর চুড়িটা হচ্ছে নিউ মার্কেট থেকে নেওয়া। সো আমি চলে আসলাম হচ্ছে মেন ভেনুতে এবং এইটা হচ্ছে আমাদের গেট। এটা হচ্ছে ছিল কুটুম কমিউনিটি সেন্টার এবং কমিউনিটি সেন্টারটা একটু ছোটোর মধ্যে ছিল, যেহেতু আজকে আমাদের প্রোগ্রাম প্রায় 300 জনের, সেজন্য বড় কমিউনিটি সেন্টার ভাড়াটা আমরা করি নাই। এবং এখানে খুব সুন্দর করে লেখা ছিল আমার গরু গাইতে বউ সাজিয়ে, তো এটা আমার বেশ পছন্দ। এবং আমি তোমাদের স্পেশালি বলে ফেলি যে আজকে টোটাল ডেকোরেশনটা কোন পেজ থেকে আমি নিয়েছি এবং কাদেরকে আমি হায়ার করে টোটাল ডেকোরেশন, বলতে গেলে আমার পিএ, আমার হলুদ, আমার রিসেপশন, এই টোটাল ডেকোরেশন করেছে হচ্ছে উৎসব ইভেন্ট। আমি চেষ্টা করব উৎসব ইভেন্টের লিঙ্কটা মেনশন করে দেওয়ার, তার কারণ তোমরা আমার ডেকোরেশনগুলো দেখে অনেকেই বলেছো যে আপু এই টাইপের ডেকোরেশনগুলো করতে কীরকম প্রাইস নেবে বা কোন পেজে ভালো মানে একটা ফিডব্যাক পাওয়া যাবে, তো তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে সুন্দর করে অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এবং আমার থিমটা ছিল হচ্ছে একটু, যেহেতু হলুদ ছিল, একটু কালারফুল করার চেষ্টা করেছি, একটু তার মধ্যে একটু ন্যাচার আনার চেষ্টা করেছি, এই জন্য হলুদের স্টেজটা আমি এইভাবে একটু 3D টাইপের করে ডেকোরেশন করেছি। যেহেতু স্টেজ এবং টোটাল যেই ভেনুটা এটা একটু ছোটো ছিল, তাই সব কিছু ছোটোর মধ্যে ডেকোরেশন করেছি, বাট এটা তোমরা অনেক বড় করেও ডেকোরেশন করতে পারো, এই জিনিসটা অনেক সুন্দর লাগবে। সারাটা দিন আমি মেকআপ করেছি, খাওয়ারও সেভাবে টাইম পাইনি, সো এখন একটু চা খেয়ে নিচ্ছি, তার কারণ আমার অলরেডি গলা ব্যথা শুরু হয়ে গেছে এবং আমার একটু জ্বর জ্বর লাগছে, যেহেতু খুব ঠান্ডা ছিল। আমি ঠান্ডার মধ্যে শীতের কাপড়ও পরি নাই, দেখতেই পাচ্ছো এরকম অবস্থায় আমি আছি, কারণ শ্যুট করতে হবে, ভালো ছবি তুলতে হবে, না হলে তো আসলে ভালো ছবি উঠবে না। তারপরেও জানি না কীরকম ছবি উঠেছে, এখন পর্যন্ত আমি চেক করি নাই। এখানে বেশ কিছু মেয়েদের পক্ষ থেকে অনেক ডালা এসেছে, যেগুলো আমি আহামরি ভিডিও করা টাইম পাইনি, বুঝোই তো যে বউরা কিন্তু এত ভিডিও করার সময় পায় না। তারপরেও আমি একটু একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, কারণ তোমরা সবাই আমাকে বলবা যে আপু বিয়ের ব্লগ দাও, হলুদের ব্লগ দাও, সব কিছু ব্লগ দাও, সেজন্য ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য এগুলো করা হয়েছে। এই রিক্সা থিমটা হচ্ছে মেনলি ফটোবুথ এবং আমি একটু ট্র্যাডিশনাল ওয়েতে রিক্সা নিয়েছি, তার কারণ এরকম টাইপের ফটোবুথ করলে কিন্তু সবাই অনেক পছন্দ করে, প্লাস ছবিগুলো অনেক সুন্দর হয়। সো শুরুতে আমি আমার আব্বু এবং আম্মুর সাথে ছবি তোলা কমপ্লিট করে নিলাম, দুইজনই ছিল। এবং এইটা হচ্ছে আমার নানি বাড়ির যেই সবাই,
আত্মীয় স্বজন, মামা খালা সবাই, মামি, তো সবার সাথে ছবি তুলে নিলাম, নানুদের সাথে ছবি তুলে নিলাম, তার সাথে আমার ভাইয়া এবং ভাবি ছিল তাদের সাথে ছবি তুলে নিলাম, কাকি ছিল, সবাই ছিল আর কি। যেহেতু একটা প্রোগ্রামে সবাই থাকে আত্মীয় স্বজন, এখনও ছেলের বাড়ির লোক আসে নাই, এই জন্য সবার সাথে ছবি তুলে নিচ্ছে। এবং ইনাকে তো চেনো, আমার বেস্ট ফ্রেন্ড, এবং এরাও হচ্ছে আমার ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড। সো সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, একটু আড্ডা দিলাম। এরপর আমরা ওয়েট করছি আমাদের মেন আকর্ষণের জন্য, তার কারণ মেয়ে পক্ষ কিন্তু চলে এসেছে, এখনও বর পক্ষ আসে নাই। যার যার মতো যে যে পেরেছে সেইভাবে পোজ দিয়ে দিয়ে ছবি তুলেছে, এবং আমি সারাটা দিন ছবি তুলতে তুলতে বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সন্ধ্যা 7টা কি 7:30 এই টাইমে হচ্ছে এখন বর এন্ট্রি নিয়ে নিল, এবং বরপক্ষে যত লোক ছিল সবাই যে আসছে। যেহেতু রাতের বেলা ছিল, ছবির মনে ভিডিওর আউটকাম এত বেশি একটা ভালো আসেনি, একটু ঝিরঝিরি টাইপের আসছিল। এই তো হচ্ছে সবাই আসছে, সবাই নাচ গান রেডি করতেছে, তার কারণ আজকে অনেক নাচ গান হবে, প্লাস আমরা অনেক আজকে প্রোগ্রাম করব, এনজয় করব, সব কিছু সেইভাবে প্ল্যান করা হয়েছে। সো এটা হচ্ছে আমার এন্ট্রি, এবং আমার এন্ট্রির সময় সবাই এন্ট্রি নিয়েছে, খুব সুন্দর নাচ গান করেছে। আমি তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সব আত্মীয় স্বজনরা কত নাচ গান করতেছে। সো এটাই হবে। তো দেখতে দেখতে আবার ফটোশ্যুটে চলে এসেছি, আবার ফটোশ্যুটের সাথে সাথে নাচ গানও শুরু হয়েছে। আমাদের এই টোটাল প্রোগ্রামটা একসাথে লাস্টেরটা করার কারণ হচ্ছে আমাদের দুজনের আসলে ক্ষীর খাওয়ানো একসাথে হবে। তো তারও ফ্রেন্ডস ফ্যামিলির আত্মীয় স্বজন আছে, আমারও এখানে ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজন আছে, মানে সবার মিলে একটা গেট টুগেদার টাইপের একটা ইভেন্ট হয়েছে আর কি। আর আমাদের নিজেদের বাসাতে হয়েছে হলুদ, তার সাথে দাদি বাড়ি হয়েছে, নানি বাড়ি হয়েছে, সো সব মিলিয়ে আর কি এটা হচ্ছে ফাইনাল আমাদের একটা হলুদ প্রোগ্রাম। চলো ছবি তোলার ফাঁকে একটা ভিডিও দেখে দিই। এটা হচ্ছে আম্মু আর আব্বু, তারাও হচ্ছে রিক্সায় উঠেছে, এবং এত সুন্দর করে রিক্সা ডেকোরেশন করেছে, আসলে কেউ লোভ সামলাতে পারেনি, সবাই রিক্সা উঠে অনেক অনেক ছবি তুলেছে। তার সাথে যেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা ছিল এটাও অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখন বাজে রাত 10টা। নাচ গানের মধ্যেও কিন্তু খেলার আয়োজন ছিল, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। এখানে টোটাল 5 বার গোল দেওয়ার চান্স ছিল, যেখানে যে কয়টা দিতে পারবে আর কি, মানে জামাই বউ দুইজনেরই ছিল। বাট আমি ফার্স্টটা মিস করেছিলাম, আমি টোটাল 4টা গোল দিয়েছি, বাট আমার জামাই চিটিং করাই যে তার পুরো গোল কির যেই বক্সটা, ডি বক্সটা বড় করে নিছে, অ্যান্ড বড় করার জন্য সে তো ইজিলি গোল দিতে পারবে, ছেলে মানুষ বলে কথা, এটা একদম ফুললি চিটিং হয়েছে। সো আমার যেখানে গোলকিপার ছিল তাকে দিয়েও আমি একটু চিটিং করিয়ে নিয়েছি, দেখতেই পারছো। সো ফাইনালি আমি জিতে গেছি বলা যায়, তার কারণ তারা চিটিং করেছে। সো এই যে অ্যাওয়ার্ড বলা যায়, ট্রফি দেওয়ার পালা, দুজনকেই একসাথে ট্রফি দিয়েছে। তার সাথে আমার নিজেরও কিছু পারফরমেন্স ছিল, আমি আর সেটা দেখাচ্ছি না, তার কারণ কপিরাইট ধরে ফেলবে, এই জন্য সেরকম দেখানো যাচ্ছে না। সবাই অনেক নাচ গান করেছে, এর মধ্যে ক্ষীর খাওয়ানো হয়েছে, বাট আমি সব ক্লিপগুলো নেই নাই, তার কারণ সব ক্লিপগুলো যদি নিতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি নেই নাই। তারপরেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মাঝখানে আবার একটা বাস্কেটবল টাইপের খেলা ছিল, যে খেলাতে ফার্স্ট প্রাইজ হিসেবে এই ভাবিটা পেয়েছে হচ্ছে 2 লিটারের একটা তেলের কি বলা যায় তেল, সয়াবিন তেল। সেকেন্ড প্রাইজ ছিল হচ্ছে একটা 4 প্যাকেট, সো এটাও পেয়েছে স্বর্ণা, এটা আমার ফ্রেন্ড। এবং লাস্টে 3rd প্রাইজ পেয়েছে হচ্ছে আটার ময়দার আর কি প্যাকেট। সো সব মিলে আমাদের এই হলুদ প্রোগ্রামটা বেশ মজা হয়েছে, এবং আমরা সবাই এনজয় করেছি।